السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু সামনের দিকে আসলে ভালো হতো. এই সামনের চেয়ারগুলো একটু আসেন দয়া করে আপনারা সাইড থেকে. জি, যারা পিছনের দিকে আছেন সেই তো বসেই আছেন, একটু জায়গাটা পাল্টে বসেন, সামনের চেয়ারের দিকে আসেন. মাশাআল্লাহ অনেক ভাই বসে আছেন পিছনে, একটু সামনে চেয়ারের দিকে বসলে ভালো হয়. হুব্বে আহমাদ আজল হি সে সিনে মে হাই মাই ইয়াহা হু মেরা দিল মদিনে মে হাই বলগল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজমালিহি হাসুনতি জমিউ খিসালিহি
সল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জলসার সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত নির্বাচিত সম্মানীয় মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, আপনাদের জামে মসজিদের সম্মানীয় পেশ ইমাম সাহেব উপস্থিত, আমার সম্মুখে দিনদার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা জ্ঞানীগুণী ভাইরা, পর্দার আড়ালে উপবিষ্টা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে যারা মাইকের আওয়াজ আরো শুনতে পাচ্ছেন, জাতি ধর্ম নির্বিশেষে আমি সবাইকে জানাই অন্তর থেকে সালাম শ্রদ্ধা। মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজ পবিত্র শাবান চাঁদে আল্লাহর সব থেকে বড় হুকুম এশান নামাজের পথ থেকে নিয়ে আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে দামি মজলিস পবিত্র কোরআনুল কারিমের তাফসীরের মাহফিলে, নূরানি এবং রুহানি মজলিসে, দিনের মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বিশ্ব নেতা আমিনার লাল মদিনার দুলাল সরওয়ারে কায়নাত সরতাজে আম্বিয়া নবীকুলের শিরোমণি সোনার নবীর সোনার রওজা পাকে বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরাট বড় নিয়ামত আজ আমাদের এত সুন্দর একটা মজলিস তিনি দান করেছেন। আমরা যদি চাই হলদিয়ার লোকেরা যত কোটিপতি হোক না কেন, এইরকম মজলিস মাসে একটা, ছ মাসে একটা কি বছরে দুবার আমরা করব কোনোদিন সম্ভব নয়। বছরে একদিন বিরাট পরিশ্রম করার পর এরকম একটা মাহফিল আমাদের সামনে আসে, আল্লাহ পাক তিনি দেন আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত তোমাদের যা দিয়েছি কোনোদিন গুনে হিসেব করতে পারবে না, শেষ করতে পারবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নিহমাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 14, সুরার নাম সুরায়ে নাহাল, সুরা নাম্বার 16, আয়াত নাম্বার 18,
ডান সাইডের পৃষ্ঠায় ওপরের দিকে লক্ষ্য করলে পেয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ। ও আমার সোনার বান্দারা, আমি আল্লাহ তোমাদের যত নিয়ামত দান করেছি তোমরা যদি হিসেব করতে চাও, তোমরা যদি গণনা করতে চাও, কোনদিন তোমরা আমার নিয়ামত আলোচনা করে বলে হিসেব করে কোনদিন শেষ করতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আমি আল্লাহ অগণিত নিয়ামত তোমাদেরকে দান করেছি, তার ভেতরে আজ এই মাহফিল বিরাট বড় নিয়ামত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, গোটা বিশ্বে যদি সোনা দিয়ে মতি দিয়ে হীরে দিয়ে স্টেজ তৈরি করা হয়, প্যান্ডেল তৈরি করা হয়, আর লোকেদের সোনা গয়না মতি হীরে যদি বিরানি ভাতের জায়গায় যদি প্যাকেট প্যাকেট দেওয়া হয়, গোটা বিশ্বের সব থেকে নাম করা লোক যদি আসে, কোটি কোটি শ্রোতা যদি হয়, আমি আল্লাহ বলছি ওই মজলিসে তুমি যদি যাও, আমি আল্লাহ আমার কোনো ওয়াদা ওই মজলিসে আমি আল্লাহ করিনি, কিন্তু আজ তোমাদের গ্রামে তোমাদের পাড়ায় তোমাদের নাকের ডগায় একেবারে তোমাদের ঘরের ছেঁচেই আমি আল্লাহ এত সুন্দর একটা মাহফিল তোমাদেরকে দান করলাম, কত বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা মুজাদালা, সূরা নম্বর 58, আয়াত নম্বর 11, পৃষ্ঠা নম্বর 2। ওযু থাকলে খুলে দেখলে দেখতে পারবেন, নিচের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার সোনার ইমানদার বান্দারা, ও আমার সোনার ইমানদার বান্দারা, আমি আল্লাহ ইহুদিকে বলছি নে, আমি আল্লাহ খ্রিস্টানদেরকে বলছি না, আমি আল্লাহ বেঈমান কাফেরদেরকে ডাকছি না, ও হলদিয়া এলাকার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ও আমার সোনার ইমানদার বান্দারা, ইদা কিলা লাকুম, যখন তোমার সামনে ডাকা হবে, যখন তোমাকে বলা হবে, যখন তোমার সামনে এলান করা হবে, তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু, আমি আল্লাহ বলছি ও আমার ইমানদার বান্দারা, আমার কোরআনুল কারীমের মজলিসে যখন তোমরা যাবে, আমি আল্লাহ আমার দ্বীনের মজলিসে যখন তোমরা যাবে, আমি আল্লাহ আমার যিকিরের মজলিসে যখন তোমরা যাবে, আমি আল্লাহ আমার হাবিবের মজলিসে যখন যাবে,
আর তোমাদের যখন ডাকা হবে, তোমাদের যখন বলা হবে, তোমাদের সামনে যখন ঘোষণা করা হবে, তোমার কানে যখন এলান পৌঁছাবে, আমি আল্লাহ আমার পবিত্র কোরআনুল কারীমের মজলিসে আমার কোরআনের মহব্বতে, আমি আল্লাহ আমার মহব্বতে আমি আল্লাহ ডাকছি, পিছনের জায়গা খালি রেখে দিয়ে নিজের সামনে যাদের খালি জায়গা আছে, এক ইঞ্চি জায়গা যদি থাকে, যার ভেতরে ঈমান থাকবে, আমি আল্লাহ ডাকছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার সোনার হলদিয়ার ঈমানদারেরা, তোমার ভেতরে যদি ঈমান থাকে, আমি আল্লাহ বলছি, আমি যখন ডাকবো, তাফাসাহু ফিল মাজালিস, আমার কোরআনের মজলিসে আমার দ্বীনের মজলিসে যখন তোমাকে বলা হবে, পিছনের জায়গা প্রশস্ত করে দিয়ে সামনে মিলে মিলে বসো। আপনাদের মসজিদে যখন জামাত আসে, গাস্তের বায়ান হয়, এ বায়ান হয়, সে বায়ান হয়, ইস্তেমা হয়, জীবনে কোনোদিন শুনেছেন এলান করে ভাই মিলে মিলে বসি? বলেন কোনোদিন শুনেছেন? একটু হাত তুলে দেখান দেখি কে কে শুনেছেন। জি, বলে ভাই মিলে মিলে বসি, যিনি বলছেন তিনি একজন জিম্মেদার, হয় মাস্টার, নয় ডাক্তার, নয় হাজি, হয়তো আলেম কিন্তু কোরআন সম্পর্কে অত জানে না। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, তোমরা মনে করো না মিলে মিলে বসি এটা দুনিয়ার কোনো আমির সাহেবের ফতোয়া, এটা দুনিয়ার কোনো হুজুরির কোনো নসিহাত, আমি আল্লাহ বলছি না না না, জামাতের সাথীরা এ কথা বলে হয়তো জানে না, এ কথা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছি, আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার সোনার ঈমানদার বান্দারা, যার ভেতরে পরিপূর্ণ ঈমান থাকবে, আমি আল্লাহ যখন ডাকবো, ইদা কিলা লাকুম, যখন তোমাকে ডাকা হবে, যখন তোমাকে বলা হবে, তাফাসাহু ফিল মাজালিসি ফাফসাহু, তখন তুমি দিনের মজলিসে বসবে, পিছনের জায়গা খালি রেখে দিয়ে তোমার সামনে এক ইঞ্চি জায়গা খালি থাকলে পুরো করে বসবে। ও আল্লাহ, তুমি হলদিয়ার লোকেদেরকে বলো, এরা অনেকে উঠেছে, অনেকে বসে রয়েছে, জানে আমি তো মজলিসে বসে আছি, এই চেয়ার আর ওই চেয়ারে পার্থক্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা মুজাদালা, সূরা নম্বর 58, আয়াত নম্বর 11, পৃষ্ঠা নম্বর 2। আমি জামাল ফারুক আমার নিজের থেকে বলছি না, তবলিগের কোন আমির সাহেবের কোন কথা বলছি না, দুনিয়ার কোন পীর সাহেব হুজুরের কথা বলছি না, দুনিয়ার কোন নবীর কথা বলছি না, আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ বলছি, ও আমার সোনার ঈমানদার বান্দারা, পিছনের চেয়ার থেকে একটা চেয়ার যদি তুমি আগে চলে আসো, এক ইঞ্চি জায়গা তুমি নড়বে, আজ তোমার এই নড়ার কারণে, আজ তোমার এই হরকতের কারণে, আমি আল্লাহ কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে,
তুমি তোমার নিজের ঘামে হাঁটু পর্যন্ত কেউ ডুবতে থাকবে, কোমর পর্যন্ত কেউ ডুবতে থাকবে, বুক পর্যন্ত কেউ ডুবতে থাকবে, গলা পর্যন্ত কেউ ডুবতে থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলছি, ওই কঠিন দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াফসাহিল্লাহু লাকুম জালালাইন শরীফ বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে ফিল জান্নাহ, আমি আল্লাহ আজ তোমার এই নড়ার কারণে, আজ তোমার এই হরকতের কারণে এর বরকত আমি আল্লাহ কিয়ামতের দিন এই দুনিয়া থেকে যার কোন কুল কিনারা নেই এই দুনিয়া থেকে আরো বড় প্রশস্ত জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারায় তাকবীর, নারায় তাকবীর, আলহামদুলিল্লাহ। জি, এটা কোনো হুজুরের নসিহাত নয়, কোনো দরবার শরীফের কোনো পীর সাহেবের ওসিয়াত নয়, এটা হলো আল্লাহর কালাম, আমার আপনার ধর্মের কিতাব আপনাদের স্টেজের সামনে রাখা আছে। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ এই ওয়াদা করেছেন কিয়ামতের দিন প্রশস্ত জান্নাত আমাকে দান করবেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন এত মিলে মিলে বসতেন, মাথার উপরে চাদর ফেলে দিলে কোন জায়গায় উঁচু নিচু থাকতো থাকতো না। জি, এই জন্যে রাত জেগে বসে আছি, সুন্নত তরিকায় বসি, আল্লাহর হুকুম নবীর তরিকায় বসি। জীবনে অনেক হুকুম অমান্য করেছি, আজ যারা রাস্তায়, যারা বাড়িতে, যারা বাজারে এখানে ওখানে ঘোরাফেরা করছি, আমরা মনে করছি জলসা লাইটিং করার নাম। জি, বড় বড় বক্তা ভাড়া করে আনার নাম, বিরাট সাজ সজ্জা করার নাম, কয়েকটা গ্রামে গরু জবাই হবে, জলসায় খাওয়া হবে, বাড়িতে লোক কুটুম আসবে, বিরাট বাজার লাগবে, আর শয়তান বেহায়া ঘোরাফেরা করবে, তবেই তো মানাবে যে অমুক দিন অমুক জায়গায় ভবানীপুরে জলসা একটা হচ্ছিল। জি, যার কারণে আজ আমাদের সমাজে জলসায় কোনো লাভ কোনো উপকার আমরা কিচ্ছু পাচ্ছি না। লাইটিং করা এ তো বেঈমানদের কাজ। জি, বাজার লাগানো এ তো বেঈমানদের কাজ। জলসা নাম হলো চারটে জিনিসের, কটা জোরে বলুন। জি, অনেক বড় বড় বক্তা ভাড়া করে এনেছেন, শোনেন, আমি জামাল ফারুক নিজের থেকে কোনো কথা এ পর্যন্ত এখনো বলিনি, 20 মিনিট শুরু করেছি, শেষ পর্যন্ত ইনশাল্লাহ বলবো না। আমরা মনে করেছি বাহ্যিক কিছু জিনিসের নাম জলসা, লাইটিং করো, বাজার লাগাও, শয়তান ডেকে আনো, বাড়ি লোক কুটুম ভর্তি করো, কয়েকটা গরু পাড়ো, বিরাট খায় খাবি হোক, এর নাম হলো জলসা। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, না না না, এর নাম কোনোদিন জলসা হতে পারে না। লাইটিং তো বেঈমানেরা করে, বাজার তো বেঈমানেরা লাগায়, এইভাবে দেখা যায় বাকি জিনিস মুসলমানদের কোনোদিন করা সাজে না। এই আপনাদের জলসার আগে একটা বিরাট রোডের উপরে লাইটিং প্যান্ডেল, সেখানে আপনাদের ওই হিন্দু ভাইদের একটা অনুষ্ঠান হচ্ছে, এই কয়েক দিন 15-20 দিন
আমরা জলছাই যাচ্ছি। গতকাল রাতের বেলা জি আমাদের বাংলাদেশ বর্ডারে আমাদের জলসার আগে আরেকটা ওদের জলসা হচ্ছে, একদম সেম একই রকম লাইটিং প্যান্ডেল, গাড়ি দাঁড় করিয়ে স্টেজে যাব, এরকম একটা পরিস্থিতি। জানতে পারলাম যে এটা আমাদের সভা না, এটা ওদের সভা। এদের সভা পার করে আমাদের সবাই যখন গিয়েছি তখন দেখছি একদম সেম এদেরই মতন পুরো সব কিছু। আর এদের সবাই মাত্র কয়েকটা দোকান, আর আমাদের সবাই গিয়ে দেখি কয়েক শো দোকান। জি আজ মনে করেছি আমরা জলসা এগুলো না হলে কোনো দিন হয় না। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন কোরআন স্টেজে এনে রেখে দিয়েছ, কিছু বক্তা কোরআন খুলে ওয়াজ করে, বলে আমি তফসির করছি দেখানোর জন্য বাস্তবে তোমাদের, অজু থাকলে মিলিয়ে দেখে নাও। আমি আল্লাহ বলছি জলসা নাম হলো চারটে জিনিসের, এর বাইরে গেলে কোনোদিন হেদায়াত পাবে না। যার কারণে আজ জলসায় কোনো লাভ হচ্ছে না, যত জলসা হচ্ছে কোনো উন্নতি হচ্ছে না, গ্রামে তাসখর বেড়ে যাচ্ছে, জুয়াখর বেড়ে যাচ্ছে, হারামখর বেড়ে যাচ্ছে। আগে বেটা ছেলে হারাম খেত, এলআইসি করত, সুদ খাত, লটারির টিকিট কাটত, আর একান্ত ভবানীপুরের গ্রামের মেয়ে ছেলেরাও হারাম খর হয়ে গেছে, বাড়িতে বসে বসে মহিলা সমিতি করছে, গ্রুপ বাজি করছে। জলসা যত বাড়ছে বড় বড় বক্তা তোগড় তোগড় বক্তা ভাড়া করে এনে মেয়ে লোকেরা হারাম খর হয়ে যাচ্ছে। জলসা যত বাড়ছে বেনামাজি বেড়ে যাচ্ছে, জলসা যত বাড়ছে বেহায়ার সংখ্যা তত বেড়ে যাচ্ছে, জলসা যত বাড়ছে ছেলের গলায় বাপের গল, মেয়ের বাপের গলায় পা দিয়ে ছেলের বাপেরা হারামের মাল বেশি খাচ্ছে। জলসা যত বাড়ছে হারাম খোরের কোয়ালিটি তত বাড়ছে। আল্লাহ পাক বলেন এর কারণটা কি? আসলে তোমরা মনে করেছ জলসা কিছু বাহ্যিক জিনিসের নাম, না না না, আমি আল্লাহ বলছি জলসা নাম হলো চারটে জিনিসের। কোরআন শরীফের পারা নম্বর 9, সুরার নাম সুরা আরাফ, সুরা নম্বর 7, আয়াত নম্বর 204, বাম সাইডের পৃষ্ঠায় নিচের দিকে লক্ষ্য করলে পেয়ে যাবে। আমি আল্লাহ বলছি ওয়াইদা কুরি আল কুরআন فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। কোরআন শরীফের পারা নম্বর 9, সুরার নাম সুরে আরাফ, সুরা নম্বর 7, আয়াত নম্বর 204, বাম সাইডের পৃষ্ঠায় নিচের দিকে লক্ষ্য করলে পাবে। আমি আল্লাহ বলছি ওয়াইদা কুরি আল কুরআন, ও আমার সোনার বান্দা হলদিয়ার মুসলমান, তোমার ধর্মের কিতাব হলো কোরআন, আমি আল্লাহ আমার কালাম হলো কোরআন। ওই কোরআন যখন তেলাওয়াত করা হবে, ওই কোরআনের বায়ান যখন তোমার সামনে করা হবে, কোরআনের আওয়াজ যখন তোমার কানে পৌঁছাবে, তুমি দাবি করবে আমি মুসলমান,
দাবি করে কোনোদিন মুসলমান হওয়া যায় না। আমি আল্লাহ বলছি সত্যি কানে মুসলমানের পরিচয় হলো, আমার ইমানদার বান্দার পরিচয় হলো, কোরআনের আওয়াজ যখন কানে পৌঁছাবে ফাস্তামিউ লাহু, তখন সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে দেবে, লোক কুটুম ছেড়ে দেবে, রাস্তা ছেড়ে দেবে, বাজার ছেড়ে দেবে, দোকান ছেড়ে দেবে, জরুরি কাজ থাকলেও কিছুক্ষণের জন্য আগে পিছে করবে, আমার কোরআনুল কারীমের আওয়াজ কানে পৌঁছানো মাত্রই সঙ্গে সঙ্গে অন্তরের কান দিয়ে আমার কোরআনুল কারীমের কথা শুনবে। জোরে বলুন, সবাই শুনছে? এত চেয়ার খালি কেন? তাইলি জি, দাবি করার নাম মুসলমান নয়। আজ দাবি করে পার্টির লোক তাই নিজের দলে নিতে চায় না। 34 বছরের মার্কা মারা দাদার পার্টির লোক যদি কেউ বলে আমি দিদির দলের লোক, আমি তোদের সবুজির লোক, বলে অমুক দিন হলদিয়ায় মিটিং হবে, আমাদের তো যেতে হবে। যদি বলে না, সবাই জানে আমি দাদার দলের লোক, আছি তোদের সঙ্গে, কিন্তু আমি ময়দানে নামব না, ঝান্ডা বব না, স্টেজে যাব না, প্যান্ডেলে যাব না, লজ্জা লাগবে। কি গো, দিদির দলের লোকেরা ওরে নেবে? বলবে এ জালি মাল, এ মুনাফিক, এতদিন দাদার দল করে খেয়েছে, এইবারে দিদির মাল খাওয়ার জন্যে আমার নতুন ডিজাইন শুরু করেছে। যদি তুমি আমাদের দলের লোক হও, ঝান্ডালে রাস্তায় নামো, ময়দানে নামো, প্যান্ডেলে চলো, স্টেজে চলো, বাস্তবে নামো, তবেই বিশ্বাস করবো আমাদের দলের লোক। তা নাই তো তুমি ভণ্ড মাল, 2 নম্বরি মাল, চিটিং বাজ, তোমার কোনো বিশ্বাস নেই। দুনিয়ার লোক তাই দলে দাবি করলে শুধু বিশ্বাস করে না, আল্লাহ বলেন দাবি করলে মুসলমান হওয়া যায় না। ও ভবানীপুরের লোকেরা বাড়ি বসে দাবি করবে আমি মুসলমান, বাজারে দাবি করবে আমি মুসলমান, আমার কোরআনের বায়ান হবে, আর তুমি বলবে আমি তো শুনছি দূর থেকে, আমি আল্লাহ বলছি না না না, দাবি করে কোনোদিন মুসলমান হওয়া যায় না। সত্যিকারে যদি মুসলমান হয়ে থাকো, আমার কোরআনের ময়দানে নামো, আমার কোরআনের প্যান্ডেলে নামো, আমার কোরআনের ঝান্ডা কাঁধে তোলো, আমার কোরআনের মজমায় তুমি এসো। ওয়ানসিতু বলবে রাস্তায় বিড়ি খাচ্ছি আর শুনতে পাচ্ছি, দোকানে সিগারেট খাচ্ছি আর শুনতে পাচ্ছি, আল্লাহ বলে না ও মালের কোরআন শুনে কোনো কিচ্ছু লাভ হবে না। মুরগির নিচেই যে ডিমগুলো থাকে তাতেই বাচ্চা হয়, সাইড হয়ে গেলে ওতে বাচ্চা হয় না। আমার কোরআনুল কারীমের লাভ এবং বরকত হেদায়াত যদি তুমি নিতে চাও, এই প্যান্ডেলের নিচেই তোমাকে চুপচাপ মহব্বতের সঙ্গে এখানে বসতে হবে, বাড়ি বস সঙ্গে গল্প করবে আর বলবে তো শুনতে তো পাচ্ছি, রাস্তায় সিগারেট খাবে আর ঘুরবে আর বলবে শুনতে তো পাচ্ছি না, ও কথা বললে হবে না, মজমার মধ্যে আসতে হবে, তবেই জলসার লাভ, কোরআনুল কারীমের লাভ তবেই আমি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আদব, অন্তরের কান দিয়ে শোনো, মজমায় বসো। 2 নম্বর, আমি কথা লম্বা করতে চাইছি না, যেটা শুনবে, ইল্লাল্লাযীনা আমানু, ইয়াকিনের সঙ্গে শুনবে। 3 নম্বর, আমলের নিয়তে শুনবে, হাততালি দেওয়ার জন্য শুনবে না,
বাহবা দেওয়ার জন্য শুনবে না। জি চার নম্বর, যেটা তুমি নিজে অন্তরের কান দিয়ে শুনেছ, যেটা তুমি ইয়াকিনের সঙ্গে শুনেছ, যেটা তুমি আমলের নিয়েতে নিজে শুনেছ, ওই কথাটা আমার আর একজন বান্দার কাছে তুমি দাওয়াত পৌঁছে দেবে। আমি ভবানীপুর জলসায় গিয়েছিলাম, সেখানে এই কথাটা শুনেছিলাম, হক কথার দাওয়াতটা তুমি আর একজনের কাছে পৌঁছে দেবে। আমি আল্লাহ বলছি, কোরআন শরীফের পারা নম্বর নয়, সুরার নাম সুরে আরাফ, সুরা নম্বর তাহলে এই চারটে নিয়েতে যদি তোমরা জলসা দাও, আমি আল্লাহ বলছি প্যান্ডেল করা লাগবে না, লাইটিং করা লাগবে না, বাজার লাগবে না, শয়তান লাগবে না, বেপর্দা বেহায়া লাগবে না, কোন দোকান বাজার কিছুই লাগবে না, গরু জবাই করা লাগবে না। এই চারটে নিয়েতে মজমা করবে, লাআল্লাকুম তুরহামুন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, আমি আল্লাহ কদমে কদমে তোমাদেরকে রহমত এবং শান্তি দান করব। জোরে বলুন। এরপরে যখন মারা যাবে, নবী বলেন তোমরা তো এসে চার দিন চল্লিশ দিন গরু জবাই করে, মোষ জবাই করে, কুকুর জবাই করে লোকেদের খাইয়ে দাও, আর মনে করে বাপ জান্নাতে চলে যাবে। আমি নবী বলছি চল্লিশ পা মাইয়েতের চলে আসার পরে লোকেদের প্রশ্ন শুরু করা হয়, কারোর কবরটাকে বানিয়ে দেওয়া হয়, রওজাতুম মিন রিয়াদিল জান্নাত। আমি নবী বলছি কারোর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়, আও খুফারুম মিন খুফুরাতিন নার, খুফুরাতুম মিন খুফারিন নার, কারোর কবরটাকে জাহান্নামের গজবের জায়গা বানিয়ে দেওয়া হয়। তোমরা জানো না কার কবর কি অবস্থায় থাকে। আমি আল্লাহ বলছি এই চারটে নিয়েতে দিনের মজমা করবে, মারা যখন যাবে আমি আল্লাহ তোমার কবরটাকে আমার রহমতের বাগান, জান্নাতের বাগান বানিয়ে দেব। জোরে বলুন। কটা কাজ করতে হবে? জোরে বলো, চারটে। অন্তরের কান দিয়ে শোনো, অল্প শোনো, অন্তরের কান দিয়ে শোনো, ইয়াকিনের সঙ্গে শোনো, বিশ্বাস করো। তিন নম্বর আমলের নিয়েতে শোনো। চার নম্বর অন্যের কাছে দাওয়াত দেওয়ার নিয়েতে শোনো। এই চারটে কাজ যদি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এরপরে হাশরের ময়দানে যখন তোমাকে তোলা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাকে ওই কঠিন দিনে আমি আল্লাহ তোমাকে ডেকে আমার রহমতের ঘর, আমার জান্নাতের মেহমান তোমাকে বানিয়ে দেব। জোরে বলুন। আর একটু জোরে বলুন, নারায় তাকবীর, নারায় তাকবীর। আর এর উল্টো যদি তুমি কোটি টাকা খরচা করো, লাখ যদি গরু জবাই করো, বাড়িতে লোক কুটুম ভর্তি আর বিরাট বাজার, জেনে রেখে দেবে এ জলসা আজ আমাদের দুমুখো বস্তার মতো হয়ে গেছে, কোনো লাভ হবে না। জি দুমুখো বস্তার মতো, ইট পাথর তো দূরের কথা, বস্তা যদি দুমুখো হয়
ও সোনা গয়না এ কোরআন শরীফও যদি ভরা হয় একদিক দিয়ে দেবে আর একদিক দিয়ে গলে পড়ে যাবে। জি, এ কোরআন শরীফ বলে যে গলবে না এমন কিছু হবে হবে না, দুমুখো বস্তায় কিচ্ছু টিকবে না। আমি গত সপ্তাহে মেমারি মগরায় ওখানে একটা জলসায় এসে দেখলাম পেঁয়াজ বিক্রি হচ্ছে, মাঠে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমাদের ওখানে দাম বেশি, 30-35 টাকা করে দাম। তো আমি ড্রাইভারকে বললাম যে কত করে দেখাতে, বললে 10 টাকা করে কিলো। তাই এক বস্তা পেঁয়াজ তো দূরে নিয়ে যাওয়া হবে, তা সে বস্তা ভালো আর খুঁজে পায় না। যে কটা বস্তা দেখে বলে হুজুর যে চাপ পড়লে নিচে দিয়ে বার হয়ে যাবে, ইয়ে ছিদ্র হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, তা হয়ে যাবে। দুমুখো বস্তা হলে কোনো মাল ভিতরে টিকবে না। জি, কোরআনুল করিমের মজলিস এই আয়াত থেকে প্রমাণ হয় রহমতের মজলিস। জোরে বলুন, মিসকাত শরীফের 68 নম্বর পৃষ্ঠায় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে রহমতের উল্টো গজবের জায়গা আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার বাজার। দিনের মজলিস জলসা রহমতের জায়গা, বাজার গজবের জায়গা। জি, দিনের মজলিস জলসা ফেরেশতাদের জায়গা, বাজার শয়তানের আড্ডা। আজ আমাদের জলসাগুলো এখানে ফেরেশতা, ওখানে শয়তান, এখানে রহমত ওখানে গজব, এই দুমুখো হওয়ার কারণে আজ কত বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা এনেও সে গ্রামে উন্নতি উপকার পরিবর্তন কিছু হচ্ছে না। জি, একদিক দিয়ে দেওয়া হচ্ছে আর একদিক দিয়ে বার হয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাই, দিনের মজলিস এর সঙ্গে দুনিয়ার বাজারের লাইটিংয়ের কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহি কথা বলার এবং বোঝার আমল করার তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এইভাবে জলসা কাকে বলে, জলসার আদব কি করে, বসতে হবে কি করে, শুনতে হবে কটা লোক কুটুম দাওয়াত দিতে হবে, কটা গরু জবাই করতে হবে, কটা কি করতে হবে, কোরআনুল করিম থেকে আমি যদি জলসার বিষয়টা আলোচনা করতে থাকি আমি আমার মূল বিষয়বস্তু আলোচনা করতে পারব না। এই জন্যে এই পর্যন্ত যা বলেছি, আল্লাহ যদি আবার কোনো সময় নিয়ে আসেন, রাত কি রাত দিন কি দিন, কোরআনুল করিম থেকে ইয়ে মাহফিলের মজলিসের কথা আলোচনা করে কোনো দিন শেষ করা যাবে না। এই জন্য আমি আমার মূল বিষয়বস্তুর দিকে আগিয়ে যাওয়ার জন্যে আপনাদেরকে আর একবার বলবো, জীবনে অনেক হুকুম আল্লাহর নাফরমানি করেছি, আজ একটা কথা জীবনে মেনে আল্লাহকে দেখাবো, এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ দেবেন। সেটা কি আগেই বলেছি, আল্লাহ বলেছেন যে যেখানে বসে আছো আমার কোরআনের মহব্বতে মিলে মিলে বসো, 1 ইঞ্চি জায়গা হলেও আগিয়ে এসে বসো। জি, জিকির করতে করতে একটু আগিয়ে আসেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ,
আরশের মালিক যে আল্লাহ, ফরশের মালিক সে আল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله। قرآن শরীফের পারা নম্বর 21, সুরার নাম সূরা লোকমান, সুরা নম্বর 31 আয়াত নম্বর 27, ডান সাইডের পৃষ্ঠায় হাফিজি কোরআনের নিচের দিকে দেখলে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আমি আল্লাহ বলছি, ও আমার সোনার বান্দারা, গোটা বিশ্বের গাছগুলো যদি, সুন্দরবনের গাছগুলো যদি, আফ্রিকার জঙ্গলের গাছগুলো যদি, পুরুলিয়ার জঙ্গলের গাছগুলো কেটে যদি তোমরা কলম তৈরি করা হয়, অলবাহরুয়ামুদ্দুহু মিম্বাদিহি সাবাআতু আবহুর, গোটা বিশ্বের পানিগুলোকে যদি, হলদিয়ার নদীর পানিগুলোকে যদি, সাত সমুদ্র ১৩ নদীর পানিগুলোকে যদি কালি তৈরি করা হয়, ওই কলম দিয়ার কালি দিয়ে আমি আল্লাহ তোমাদের এইভাবে যত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের কথা আলোচনা যদি করা হয়, লেখা যদি হয়, আমি আল্লাহ বলছি, মা নাফিদাত কালিমাতুল্লাহ, গোটা বিশ্ব